কিন্তু কিছু নাস্তিকের মাথা খারাপ হয়ে গেছে অলরেডি। তারা টিভির বাক্সে বসে মোস্তাওয়ায় কিছু বড় বড় মোসওয়ালা মানুষরূপী জানোয়ার দেখেন না টকশোর মধ্যে, এরা ওখানে বসে দাফালিং করে আর মনে করে বাংলাদেশ বুঝি আমাদের হাতে, পারলে রাস্তায় নেমে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখ পাবলিক পাউডার বানিয়ে ফেলবে। এদেশের 92% মুসলমানের 95% ইসলামী চেতনা লালন করে বসবাস করে, এই দেশ ইসলামের বিরুদ্ধে কোনো কথা মেনে নেওয়া হবে না, ইসলাম বাদ দিয়ে এই দেশের ইতিহাস পূর্ণাঙ্গ হবে না, কোনো কাজ করতে চাইলে ওলামা ইকরামকে বাদ দিয়ে করা যাবে না, এই দেশে আর কিছু থাকুক চাই না থাকুক ইসলাম থাকবে, ইসলাম থাকবে। তারা বলে ভার্সিটির ছেলেরা টাকনুর উপরে প্যান পরে আরবি বাক্য ব্যবহার করে, এটা জঙ্গিবাদের লক্ষণ। আরবি শব্দ ব্যবহার করে, এটা বলে জঙ্গিবাদের লক্ষণ। আরবি শব্দে মানে সালাম দেয়, সালাম আরবিতে না, এটার বিরোধিতা করে। এত বড় সাহস তোমরা কোথায় পেলে? 92% মুসলমানের দেশে, ওলামায়ে কেরামের দেশে, পীর আউলিয়ার দেশে বাংলাদেশকে মসজিদের রাজধানী বলা হয়। বাংলাদেশ প্রতিযোগিতায় কোরআনে এখন 1 নম্বর হয় বিশ্বে, সেই দেশে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলো, সালামের বিরুদ্ধে কথা বলো, আরবির বিরুদ্ধে কথা বলো। শোনো, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আরবি শব্দের উপরে ভিত্তি করে। আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি, ঐতিহাসিক 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যেই ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, তিনি সেই ভাষণে বলেছিলেন, রক্ত যেহেতু দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। জোরে বলেন, জোরে বলেন, এই ইনশাআল্লাহ আরবি শব্দ, ইনশাআল্লাহ তাওহীদের শব্দ, ইনশাআল্লাহ ইসলামী চেতনার শব্দ, এই ইসলামী চেতনার শব্দ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মাওলানা ভাসানী রহমাতুল্লাহ আলাই জিহাদের ফজিলত শুনিয়ে মুক্তিযোদ্ধাদেরকে জালিম পাকিস্তানিদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। মুক্তিযোদ্ধারা নামাজের সময় অস্ত্র পাশে রেখে নামাজ পড়েছেন, মুক্তিযোদ্ধারা গভীর রাতে আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে দোয়া করেছেন, আল্লাহ পাকিস্তানি জালেমদের হাত থেকে আমাদের বাংলাদেশকে মুক্তি দিন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছিলেন, এই মুক্তিযুদ্ধ শুধু মুক্তিযুদ্ধ নয়, এটা জিহাদ, জালেমের বিরুদ্ধে মাজলুমের জিহাদ। ওলামায়ে কেরাম ইসলামী চেতনাধারীরা ইসলামী চেতনা লালন করে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন, তোমরা মুরগি সাপ্লাই দিয়েছ। প্রিয় ভাইরা আমার, এই মুক্তিযুদ্ধে সমস্ত ইসলামী চেতনাবাজরাই মুক্তিযুদ্ধ করেছে, নাস্তিকরা পাকিস্তানি হায়নাদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে। এখন বড় বড় কথা বলো, এখন বড় বড় কথা বলো। গত কয়েকদিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন কয়েকজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়েছে, প্রায় 40-50 জন মুক্তিযোদ্ধার ছবি, প্রত্যেকের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। কথা বলেন, তাহলে মিডিয়া সিনেমা নাটক যখন দেশ বিরোধী কাউকে পাঠ দেয় তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা কেন পড়ায়? এদেশের মানুষ সচেতন হয়েছে অখাদ্য কুখাদ্য আর এই দেশের যুবকদের খাওয়ানো যাবে না, যুবকরা সচেতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে 90% যুবক, অতএব যুবকদের আওয়াজ যেন বিড়ালের মতো না হয়, যুবকদের মতো তেজদীপ্ত আওয়াজ চাই।